জিয়া ভিউার্স শুভেচ্ছা নিন সবাই এই ভিডিওটিতে আমরা নাউন ক্লোজ অ্যাজেকটিভ ক্লোজ এবং অ্যাডভার ক্লোজের উপরে যে পরীক্ষাটি নিয়েছি সেই পরীক্ষার সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন তাহলে স্টার্ট কুজে ক্লিক করে আমরা প্রশ্নটি বের করে নেই এখানে ইনস্ট্রাকশনে বলা যাচ্ছে দ্য ফলোয়িং টেস্ট ইজ অন দ্য ক্লোজ ক্লোজ অ্যান্ড ক্লোজ আইডেন্টিফাই দ্য রেড পার্ট অফ দ্য সেন্টেন্সেস অর্থাৎ আগের মতোই আমাদেরকে সেন্টেন্সের মধ্যে একটি অংশকে রেডমার্ক করা আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে সেই রেডমার্ক করা অংশটি কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্ড ক্লোজ আগে অবশ্য আমরা নাউন ক্লোজ এবং অ্যাজেক্টিভ ক্লোজের উপরে সেপারেট একটি পরীক্ষা নিয়েছি যেখানে শুধুমাত্র নাউন ক্লোজ এবং এজেকটিভ ক্লোজকে আইডেন্টিফাই করতে হয়েছে এবং সেখান থেকে আমরা নাউন ক্লোজ এবং অ্যাজেক্টিভ ক্লোজ সম্পর্কে আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার আশা করি আর আমরা আগে বলেছিলাম যে আমরা একটা শর্টকাট ওয়েতে অ্যাডবার ক্লোজকে আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা খুব ভালো করে নাউন ক্লোজ এবং অ্যাজেক্টিভ ক্লোজকে চিনি তাহলে যে সাবোর্ডিন ক্লোজটিকে আমরা চিনব না সেটি হচ্ছে নিঃসন্দেহে অ্যাডভার্ব ক্লোজ কারণ সাবোর্ডেন্ট ক্লোজ হচ্ছে তিন ধরনের নাউন ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার ক্লোজ এই তিনটির বাইরে আর কোনো ধরনের সাবোর্ডেন্ট ক্লোজ নেই তাহলে আমরা যদি দুইটি সাবোর্ডেন্ট ক্লোজকে ভালো করে চিনি তাহলে যে সাবর্ডেন্ট ক্লোজটিকে আমরা চিনব না সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ যাই হোক অ্যাডভার্ব ক্লোজ অনেক বড় এবং হচ্ছে তার পরিধিটা অনেক বিশাল এর জন্য আমরা এরকম একটি শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করছি বেসিক্যালি আসলে শেখার জন্য বা জানার জন্য এটি কোনো ভালো ওয়ে না অবশ্যই আমাদেরকে সঙ্গে ভালো করে জানতে হবে বাট একটু যেহেতু আমরা একটু পরবর্তীতে অ্যাডভার হ্যাঁ সঙ্গে আমরা পরবর্তীতে বেশ কিছু লেশন দেওয়ার প্ল্যান করছি যেমন অ্যাডভারভেল ক্লোজ অফ কন্ডিশন অ্যাডভার্বেল ক্লোজ অফ কনসেশন বা ওই যে অ্যাডভার ক্লোজ অফ টাইম এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে বাট এই মুহূর্তে জন্য আমরা এই শর্টকাট টেকনিকটি অ্যাপ্লাই করে আমাদের কাজটি চালিয়ে নিতে পারি চলুন তাহলে আমরা এক করে সবগুলো প্রশ্ন সলভ করি কোশ্চেন নাম্বার ওয়ান soon as আই সো ইউ আই নিউ সামথিং ওয়াজ রং এখানে রেড মার্কর অংশটি হচ্ছে এস সুন এজ আই সো ইউ আমাদেরকে বের করতে হবে এটি কি নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার ক্লোজ আচ্ছা আমরা তার অবস্থানটি একটু দেখে নিই এস সুন এস আই সো ইউ একটি বসেছে কোন জায়গাতে এটা আমরা দেখতে পাচ্ছি সে সেন্টেন্সটা একদম শুরুতে আছে তারপরে একটি কমা আছে আমরা মোটামুটি সবাই জানি যে ক্লোজ যদি শুরুতে থাকে তাহলে সাধারণত তাদের উপরে একটি কমা আসে আর শেষে থাকলে ওস মানে অর্থাৎ যদি অ্যাডভারিয়াল ক্লোজগুলো শেষে থাকে তাহলে তাদের আগে কমা বসে না এটি আমাদের সবারই জানা আছে প্রায় যাই হোক হয়তো আমরা এখান থেকে এই একটা সমাধানে পৌঁছাতে পারতাম তারপর আরেকটু আমরা অ্যানালাইসিস করে নিই আমরা জানি নাউন ক্লোজ বসে কোনো কিছুর সাবজেক্টের জায়গাতে এবং অবজেক্টের জায়গাতে সেটা হচ্ছে ট্রান্সিটিভ বার্বের অবজেক্ট হতে পারে বা প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে বা কমপ্লিমেন্ট আকারেও সে আসতে পারে অথবা সে হচ্ছে সাবজেক্ট আকারেও বসে এগুলো হচ্ছে অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্টের জায়গাগুলো হচ্ছে নাউন ক্লোজের জন্য বরাদ্দ আর এজেকটিভ ক্লোজের কাজটি হচ্ছে সে কোনো একটা নাউন বা প্রোনাউন্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দেবে আমরা এখানে দেখতে পাচ্ছি এস সুন এজ আইস ইউ সে কিন্তু অর্থাৎ কোনো কিছু সাবজেক্টের জায়গাতে বসে যেহেতু সে শুরুতে আছে শুরুতে আছে সো যদি শুরুতে বসলেই তো সাবজেক্টের জায়গাতে বসার কথা আমরা দেখতে পাচ্ছি সে সাবজেক্টের জায়গাতে বসেনি কেন বসেনি কারণ যদি সে সাবজেক্টের জায়গাতে বসতো তাহলে তার পরপরই একটা ভার্ব চলে আসতো না আমরা দেখতে পাচ্ছি এখানে কমা দিয়ে আলাদা করে আরেকটি সাবজেক্ট দেওয়া আছে তার মানে সে কোনো কিছু সাবজেক্টের জায়গাতে বসেনি তাহলে সে সাবজেক্ট হচ্ছে না আবার সে কোনো নাউন বা প্রনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে না যদি এরকম হতো তাহলে তার আগে একটি নাউন বা প্রনাউন বসতো তার মানে হলো সে নাউন ক্লোজ হচ্ছে না সে অ্যাজেকটিভ ক্লোজও হচ্ছে নাউন ক্লোজ কেন হচ্ছে না কারণ সে কোনো কিছু সাবজেক্ট বা অবজেক্টের জায়গাতে বসে না এই সে নাউন ক্লোজ না আবার সে কোনো নাউন বা প্রোন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে না অর্থাৎ মডিফাই করছে না এজন্য সে অ্যাজেকটিভ ক্লোজও না বাকি রইল অ্যাডভার ক্লোজ এবং হ্যাঁ সে হচ্ছে একটি অ্যাডভার ক্লোজ তাহলে আমরা সে নাউন ক্লোজ না অ্যাজেকটিভ ক্লোজ না এটা ডিশান নিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি যে এই ক্লোজটি হচ্ছে একটি অ্যাডভার ক্লোজ আবার আমরা দেখতে পাচ্ছি এই ক্লোজটি সেন্টেন্স থেকে হচ্ছে কমা দিয়ে আলাদা করা হচ্ছে একদম শুরুতে এজন্য আমরা হচ্ছে আরেকটি ডিশানে পৌঁছতে পারি সে হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ আবার আমরা দেখতে পাচ্ছি এস এজ আই স ইউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভারবেল ক্লোজ অফ টাইম সময়ের কথা বলা হচ্ছে ওই যে হোয়েন হোয়াইল সুন এসুনেজ আনটিল টিল এগুলো দিয়ে বেসিক্যালি অ্যাডভারবেল ক্লোজ অফ টাইমকে প্রকাশ করা হয় এগুলো হচ্ছে অ্যাডভারবেল ক্লোজ অফ টাইম বলা হয় এদেরকে সময়ের কথা যারা বলে তারা এজন্য সে হচ্ছে অ্যাড ক্লোজ অফ টাইম কোয়েশন নাম্বার টু ইফ ইউ ওয়ান্ট সামথিং ডান রাইট ইউ হ্যাভ টু ডু ইট ইউর সেলফ আমরা ঠিক এক কোয়েশন নাম্বার ওয়ানে যা আলোচনা করেছিলাম এখানেও সেম আলোচনায় প্রযোজ্য অর্থাৎ এক্সট্রা এক্সট্রা করে আমরা এখানে আর কিছু বলছি না তাই ইফ ইউ ওয়ান্ট সামথিং ডান রাইট এই ক্লোজের অবস্থানটা আর কোয়েশন নাম্বার ওয়ানের যে ক্লোজটি ছিল তার অবস্থানটা একই রকম অর্থাৎ এই ক্লোজটাও কিন্তু সে কোনো সাবজেক্টের জায়গাতে বসেনি সে কোনো অবজেক্টের জায়গাতে বসেনি সে কোনো নাউন সম্পর্কে এক্সট্রা ইনফ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে না দ্যাটস ওয়াই সে কোনো নাউন ক্লোজও হচ্ছে না অ্যাজ একটি ক্লোজও হচ্ছে না সে হবে অ্যাডভারবিয়াল ক্লোজ অ্যাডভারবি ক্লোজ অফ কন্ডিশন অর্থাৎ সে একটি কন্ডিশনকে এক্সপ্রেস করে ইফ ইউ ওয়ান্ট সামথিং ডান রাইট তুমি যদি এটা চাও ইউ হ্যাভ টু ডু ইট ইউর সেলফ অর্থাৎ তোমাকে এটা তোমাকে এটা নিজেকেই করতে হবে অর্থাৎ সে একটা কন্ডিশনকে এক্সপ্রেস করে আর কন্ডিশনকে যদি এক্সপ্রেস করে তাহলে সেগুলোকে বলা হয় অ্যাডভার্বাল ক্লোজ অফ কন্ডিশন তাহলে এটি হচ্ছে একটি অ্যাডভার ক্লোজ অফ কন্ডিশান এজন্য আমরা অ্যাডভার ক্লুজ মার্ক করলাম কোয়েশন নাম্বার থ্রি দ্য কফি মেকার দ্যাট আই বট ফর মাই ওয়াইফ ইজ এক্সপেন্সিভ এখানে রেড মার্ক অংশটি হচ্ছে দ্যাট আই বট ফর মাই ওয়াইফ যেটি আমার যেটি আমি আমার ওয়াইফের জন্য কিনেছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি দেট আই বট ফর মাই ওয়াইফ তার আগেই একটি নাউন দেওয়াচ্ছে দ্য কফি মেকার তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্লোজটি দেওয়া দ্যাট আই বর্ড ফর মাই ওয়াইফ সেটি ইনফরমেশান দিচ্ছে কার ব্যাপারে তার আগের নাউনের ব্যাপারে অর্থাৎ কোনটি কোনটি আমি আমার ওয়াইফের জন্য কিনেছিলাম কফি মেকার অর্থাৎ সে তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে সে তার আগের নাউনকে মডিফাই করছে তাহলে যেহেতু সে এই ক্লোজটি যেহেতু তার আগের নাউনকে মডিফাই করছে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে তাহলে নিঃসন্দেহে এটি একটি এজেকটিভ ক্লোজ কারণ এজেকটিভ এজেকটিভ বা কাজ হচ্ছে সে একটি নাউন বা প্রনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয় অর্থাৎ তাদেরকে মডিফাই করে তাহলে এটি হচ্ছে একটি অ্যাজেকটিভ ক্লোজ কোয়েশ্চেন নাম্বার ফোর হি সেইড হি ওয়াজ হ্যাপি হোয়ে হি ওয়াজ এখানে রেড অংশটি হচ্ছে হোয়ার হি ওয়াজ এই ক্লোজটি অবশ্য আমরা দেখে বুঝতে পারছি এটি অ্যাডভার্বিয়াল ক্লোজ ক্লোজ হবে কারণ এখানে একটি প্লেসের কথা ইন্ডিকেট করা হচ্ছে আর আমরা জানি যে যদি কোনো একটি প্লেসের কথা কোনো একটি জায়গার কথা ইন্ডিকেট করা হয় তাহলে সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস হয় যদি কোনো সময়ের কথা বলা হয় তাহলে সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম হয় তো এখানে যেহেতু একটি জায়গার কথা বা প্লেসের কথা ইন্ডিকেট করা হচ্ছে সেহেতু এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ অফ প্লেস হবে কারণ এখানে আমরা অর্থ যদি দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে হি সেইড সে বলছে হি ওয়াজ হ্যাপি সে সুখী হোয়ার হি ওয়াজ সে যেখানে আছে সেখানে সে সুখী তাহলে একটি প্লেসের কথা বলা হচ্ছে এবং সে কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাইও করছে না এবং সে এই ক্লোজটি কিন্তু মানে কোনো কিছু সাবজেক্ট বা অবজেক্টের জায়গাতেও বসছে না তাই এটি নাউন ক্লোজও হবে না অ্যাজেকটিভ ক্লোজও হবে না এবং সে যেহেতু একটি প্লেসকে ইন্ডিকেট করছে এর জন্য সে অ্যাড ক্লোজ অফ প্লেস হবে তাহলে আমাদের আনসারটি হবে অ্যাডভার ওয়েল ক্লোজ অ্যাডভার অ্যাডভার ক্লোজ কোয়েশ্চেন নাম্বার ফাইভ দ্য প্লেস হোয়ার উই ইউজ টু স্পেন্ড আওয়ার ভ্যাকেশান ইজ নাও এ প্রাইভেট রিসর্ট এখানেও দেখতে পাচ্ছি আমরা হোয়ার দিয়ে একটি ক্লোজ তবে আমরা ডিসিশানে যাওয়ার আগে একটু ভালো করে খেয়াল করে দেখিত আমাদের কাছে এটা প্রথম দেখায় আগেটার মতো মনে হতে পারে যে এটি একটি অ্যাডভার ক্লোজ কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্লোজটি হচ্ছে হোয়ার উই ইউজ টু স্পেন্ড আওয়ার ভ্যাকেশান অর্থাৎ আমরা যেখানে আমাদের ভ্যাকেশান কাটাতাম এই ক্লোজটি কিন্তু তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে অর্থাৎ সে আগের নাউনটিকে মডিফাই করছে যেহেতু সে আগের নাউনটিকে মডিফাই করছে এজন্য নিঃসন্দেহে এটি একটি এজেক্টিভ ক্লোজ হবে কারণ এজেকটিভ ক্লোজের কাজ হলো কোন তার আগের নাউন বা প্রনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া বা মডিফাই করা তাহলে আমরা যেহেতু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হোয়ার উই ইউজ টু স্পেন্ড আওয়ার ভ্যাকেশান এই ক্লোজটি তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে জায়গাটি কোন জায়গাটি যেখানে আমরা আমাদের ভ্যাকেশান কাটাতাম সেই জায়গাটি তাহলে এই ক্লোজটি তার আগের নাউনকে মডিফাই করছে আর যেহেতু নাউনকে মডিফাই করছে তাই এটি এজেক্টিভ ক্লোজ এডভার ক্লোজ ভুলেও হবে না question নাম্বার সিক্স হি উইল only ওভারকাম হিজ প্রবলেম when হি সিজ এ ডক্টর আমরা এখানে দেখতে পাচ্ছি রেডমার্কের অংশটি হচ্ছে হোয়েন হি সিজ এ ডক্টর এটি কোন ধরনের ক্লোজ আমাদেরকে বের করতে হবে আমরা প্রথম দেখাতে বুঝতে পারছি এটি একটি অ্যাডভার্ট ক্লোজ হতে পারে যেহেতু হোয়েন দিয়ে শুরু এবং একটি সময় টাইমকে ইন্ডিকেট করা হচ্ছে এবং হোয়েন দ্বারা যে ক্লোজগুলো শুরু হয় সেগুলো টাইমকে ইন্ডিকেট করে আবার আমরা একটু দেখে নেই তো হচ্ছে সে সে কি হচ্ছে কোন মানে তার আগের ক্লোজের সাবজেক্ট বা অবজেক্টের বসেছে কি কিনা যেহেতু শেষে শেষে ক্লোজটি বসেছে তাই তো সাবজেক্ট হওয়ার প্রশ্নই আসে না আবার আমরা দেখতে পাচ্ছি সে অর্থাৎ আগের ক্লোজের অবজেক্ট যেহেতু দেওয়া আছে তাই এই ক্লোজটি কিন্তু সে অবজেক্টের জায়গাতে বসেনি বসেনি তার মানে সে নাউন ক্লোজ হচ্ছে না আবার এজেক্টিভ ক্লোজের কাজ হচ্ছে তার আগের নাউন বা প্রোনাউনকে মডিফাই করা আমরা দেখিতে হচ্ছে সে প্রবলেমকে মডিফাই করছে কি না 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 এই প্রবলেমের সাথে কানেক্টেড যখন সে একজন ডাক্তারকে দেখাবে তখন সে তার প্রবলেমকে ওভারকাম করবে অর্থাৎ সে এর আগের যে পুরো ক্লোজটি এই পুরো ক্লোজের সাথে কানেক্টেড সে যখন ডাক্তারকে দেখাবে তখন কি হবে সে ওভারকাম করবে কি ওভারকাম করবে তার প্রবলেম ওভারকাম করবে অর্থাৎ এই যে ক্লোজটি হয়নি সিজের ডক্টর এটির কানেকশন কিন্তু হচ্ছে এর আগের ফুল ক্লোজের সাথে অর্থাৎ সে মডিফাই করে পুরো ক্লোজটিকে সে কিন্তু শুধুমাত্র প্রবলেমকে মডিফাই করে না অর্থাৎ শুধু প্রবলেম সমর্কে ইনফরমেশন দিচ্ছে না সে টোটাল ক্লোজ সমর্কে ইনফরমেশন দিচ্ছে অর্থাৎ সে তার পুরো সে তার প্রবলেমকে ওভারকাম করবে কখন যখন সে ডাক্তারকে দেখাবে এজন্য জন্য অ্যাডভার্ভের কাজ তো আমরা জানি অ্যাডভার্ভের কাজ হচ্ছে সে ভার্বকে মডিফাই করে সে একটি অ্যাবজেক্টিভকে মডিফাই করে সে অ্যাডভার্বকে মডিফাই করে সে অন্য একটি ক্লোজকে মডিফাই করে সে ফুল সেন্টেন্সকেও মডিফাই করে তাহলে এই যে ক্লোজটি হোয়েন হিস ইজ এ ডক্টর এটি যেহেতু তার আগের ফুল ক্লোজকে মডিফাই করছে এজন্য এটি হচ্ছে একটি অ্যাডভার্ব ক্লোজ কোয়েশন নাম্বার সেভেন উই উইল অলওয়েজ রিমেম্বার দ্য ডে হোয়েন হি ফার্স্ট ভিজিটেড অ্যাস অন দ্য ফার্ম এই সেন্টেন্সের মধ্যে রেডমার্কের অংশটি হচ্ছে হোয়েন থেকে ফার্ম পর্যন্ত এই ক্লোজটি দেখে আমাদের কাছে কোয়েশন সিক্সের মতো মনে হতে পারে যে এটিও বোধয় এডভার্ড ক্লোজই হবে কিন্তু আমরা এখানে আরেকটু ভালো করে অ্যানালাইসিস করে দেখি আগের অংশে বলা হচ্ছে উই উইল অলওয়েজ রিমেম্বার দ্য ডে আমরা সবসময় সেই দিনটাকে মনে রাখবো কোন দিনটা কোন দিনটা হোয়েন হি ফার্স্ট ভিজিটেড আস অন দ্য ফার্ম সে যখন প্রথম প্রথমবার আমাদেরকে ফার্মে দেখতে এসেছিলো তাহলে এই যে হোয়েন হি ফার্স্ট ভিজিটেড আস অন দ্য ফার্ম এই ক্লোজটি কিন্তু তার আগের নাউনটিকে মডিফাই করছে অর্থাৎ এই ডে সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে শুধুমাত্র ওই দিনটার কথা বলছে কোন দিনটা যেদিন সে আমাদেরকে প্রথম ওই ফার্মে দেখতে এসেছিল তাহলে এই হোয়েন থেকে ফার্ম পর্যন্ত এই ক্লোজের কাজটা হচ্ছে ফুল ক্লোজকে কিন্তু মডিফাই করার না শুধুমাত্র সে ওই দিনটাকে মডিফাই করছে ডেকে মডিফাই করছে যেহেতু সে তার আগের নাউনটিকে মডিফাই করছে তাই নিঃসন্দেহে সে হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লোজ এটি কিন্তু অ্যাডভার ক্লোজ হবে না ভুলে অ্যাডভার ক্লোজ দেবেন না তাহলে এখানে আনসার হচ্ছে অ্যাডজেকটিভ ক্লোজ কোয়েশ্চেন নাম্বার এইট আই ডোন্ট নো ইফ দ্য নেক্সট মিটিং উইল বি ইন সিলেট এখানে রেডমার্কর অংশটি হচ্ছে ইফ থেকে সিলেক্ট পর্যন্ত আর আমাদেরকে বের করতে হবে এটি কোন ধরনের ক্লোজ আমরা ইফ দেখেই মনে মনে হয়তো একটা ডিসিশন নিয়ে রেখেছি এটি অ্যাডভার ক্লোজই হবে কিন্তু অ্যাকচুয়ালি সম্ভবত এটি অ্যাডভার ক্লোজ হবে না কেন হবে না আমরা একটু দেখে নেই এখানে সেন্টেন্সটি হচ্ছে আই ডোন্ট নো আমি জানি না ইফ দ্য নেক্সট মিটিং উইল বি ইন সিলেক্ট অর্থাৎ আমি জানি না যে পরবর্তী মিটিংটি কি সিলেটে হবে কি না আচ্ছা আমরা এখানে হচ্ছে ডন্ট নো এই ভার্ভটিকে অর্থাৎ ভার্ভটিকে একটু প্রশ্ন করে দেখি তো হোয়ার্ড দিয়ে তাহলে আমরা উত্তর কি পাই আমি জানি না কি জানি না আমরা যদি প্রশ্ন করি ভার্ভকে হোয়ার্ড দিয়ে কি জানি না তাহলে উত্তর হিসেবে এই জিনিসটি চলে আসে অর্থাৎ আমি জানি না পরবর্তী মিটিংটি সিলেটে হবে কি না অর্থাৎ আমরা ভার্ভকে প্রশ্ন করলাম এবং প্রশ্ন করে এই উত্তরটি পেলাম আমরা জানি যদি ভার্ভকে আমরা হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই তাহলে ওই বার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব এবং যে উত্তরটি পেলাম সেই উত্তরটি হচ্ছে তার অবজেক্ট তার মানে হচ্ছে এই ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব এবং তারপরে আমরা যে জিনিসটি পাচ্ছি সেটি হচ্ছে এই ট্রানজিটিভ বার্বের অবজেক্ট অর্থাৎ অবজেক্ট হিসেবে একটি ক্লোজ এসেছে এখানে আর আমরা এটাও জানি যে সাবজেক্ট আর অবজেক্টের জায়গাতে শুধুমাত্র নাউন বা নাউনের ইকুয়াল কোনো কিছু বসে অর্থাৎ নাউন প্রনাউন নাউন ফ্রেজ এবং নাউন ক্লোজ বসে তার মানে হচ্ছে যেহেতু আমরা ভাবকে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি অর্থাৎ একটি অবজেক্ট পাচ্ছি এবং অবজেক্টের জায়গাতে একটি ক্লোজ দেয়া আছে তাই এটি অ্যাডভার্ব ক্লোজ হবে না এটি নাউন ক্লোজ হবে অ্যান্সার আর এই যে ইফটি দেওয়া আছে এই ইফ কিন্তু কন্ডিশনাল ইফ না যদি কন্ডিশনাল ইফ হতো তাহলে কিন্তু এটা ওই যে একটা কন্ডিশন দিত যদি এটা করো তাহলে ওইটা হবে যদি এটা না করো তাহলে ওইটা হবে না এ ধরনের কিন্তু কোনো মিনিং পাচ্ছি না আমরা এনে জাস্ট ট্রানজিটিভ বার্বের পরে তার অবজেক্ট হিসেবে এই ক্লোজটি এসেছে এজন্য আনসারটি হচ্ছে না ক্লোজ একটু ভালো করে খেয়াল করতে হবে এ ধরনের ক্লোজ আইডেন্টিফিকেশানগুলো কোয়েশন নাম্বার নাইন মাই সিস্টার কমা হোয়েন শি ইজ অ্যাংগ্রি কমা উইল টার্ন রেড ইন দ্য ফেস এখানে রেড মার্কর অংশটি হচ্ছে হোয়েন শি ইজ অ্যাংরি আমাদেরকে বের করতে হবে এই ক্লোজটা কি নাউন ক্লোজ না এজ একটি ক্লোজ না অ্যাডভার্ড ক্লোজ আমাদের কাছে ইনিশিয়ালি মনে হতে পারে যেহেতু একটি নাউনের পরে অর্থাৎ সিস্টারের পরে ক্লোজটি বসেছে তার মানে হচ্ছে এই ক্লোজটি তার আগে নাউনটিকে মডিফাই করে আর এরকম যদি হয়ে থাকে তাহলে এই ক্লোজটা ক্লোজ হবে কারণ নাউন বা প্রনাউনকে করবে আর যেহেতু এটা একটি ক্লোজ তাই এজেকটিভ ক্লোজই হওয়ার কথা কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এরকম না কারণ এই যে ক্লোজটি দেওয়া এটি কিন্তু তার আগের সিস্টারকে মডিফাই করে না প্রথমত যদি সে সিস্টারকে মডিফাই করতো তাহলে এখানে হোয়েন না দিয়ে হু হতো বা হুম বসানো হতো কারণ কোনো পার্সন সম্পর্কে যদি কেউ রেফারেন্স দেয় তাহলে তখন হু অথবা হোম এই রিলেটিভ প্রণয়নগুলো সাধারণত বসে তাই যেহেতু হোয়েন দিয়ে ক্লোজটি শুরু হচ্ছে তাই আমরা প্রথমে একটি ডিসিশান নিতে পারি যে এই ক্লোজটি সিস্টার সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে না আবার একটা জিনিস খেয়াল করি এই ক্লোজটিকে চাইলে কিন্তু আমরা একদম শুরুতে বসিয়ে দিতে পারি একদম শেষেও নিয়ে যেতে পারি অথবা সে যে জায়গাতে আছে ঠিক ওই জায়গাতে আমরা রাখতে পারি যেমন যদি আমরা শুরুতে নিয়ে যাই তাহলে এরকম সেন্টেন্স হবে হোয়েন মাই সিস্টার ইজ অ্যাংগ্রি শি উইল টার্ন রেড ইন দ্য ফেস এরকম হবে সেন্টেন্সটি এবং সেন্টেন্সটি কিন্তু কারেক্ট এখন বর্তমানে যে মিনিং দিচ্ছে একই মিনিং দেবে আবার আমরা যদি এই ক্লোজটিকে শেষে নিয়ে যাই তাহলে এরকম হবে মাই সিস্টার উইল টার্ন রেড ইন দ্য ফেস হোয়েন শি ইজ অ্যাংগ্রি একই অর্থ দিচ্ছে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না অর্থ সেম তার মানে হচ্ছে এই ক্লোজটিকে আমরা শুরুতে বসাতে পারছি মাঝখানে বসাতে পারি এবং শেষেও নিয়ে যেতে পারি তাতে অর্থের কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ প্রতিবারই সে একই অর্থ দিচ্ছে তার মানে হলো এই যে ক্লোজটি সেটি কিন্তু সিস্টারকে মডিফাই করছে না যদি সিস্টারকে মডিফাই করতে তাহলে তাকে সিস্টারের পরি অর্থাৎ যে জায়গাতে আছে তাকে ওই জায়গাতেই রাখতে হতো অর্থাৎ এখান থেকে আমরা তাকে চেঞ্জ করতে পারতাম না তার মানে হলো এই ক্লোজের কানেকশানটা কিন্তু সিস্টারের সাথে না তাহলে তার কানেকশন কার সাথে তার কানেকশান হচ্ছে বাকি যে ফুল ক্লোজ আছে টোটাল ক্লোজটার সাথে তার কানেকশান অর্থাৎ সে টোটাল ক্লোজটাকে মডিফাই করে ক্লোজটা সবাইকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যেমন মাই সিস্টার হোয়েন শি ইজ অ্যাংরি উইল টার্ন রেড ইন দ্য ফেস আমার বোনের কথা বলা হচ্ছে সে যখন খুব রাগ করে তখন তার মুখমণ্ডল লাল হয়ে যায় তাহলে ওই যে হোয়েন শি ইজ অ্যাঙ্গরি এটি হচ্ছে টোটাল ক্লোজের সাথে কানেক্টেড আর টোটাল ক্লোজকে মডিফাই করে কে অ্যাডভার ক্লোজ এটা আমরা সবাই জানি তার মানে হচ্ছে এখানে মাঝখানে দেখে আমরা কনফিউজড হব না কারণ অ্যাডভারভিয়াল ক্লোজ কিন্তু এভাবে মাঝখানে আসতে পারে যদি এভাবে মাঝখানে আসে তাহলে ওই যে আগে একটি কমা বসে পরে একটি কমা বসে এভাবে সাধারণত এরকম প্রচুর অ্যাডভার ক্লোজের এক্সাম্পল দেখতে পাবেন সো এটি হবে একটি অ্যাডভার ক্লোজ কোয়েশন নাম্বার টেন অল দো হি হ্যাড টেকেন টু স্লিপিং পেলস হি ওয়াজ আনএবল টু স্লিপ ওয়েল এ ধরনের প্রশ্ন আমরা সলভ করেছি আগে এক নাম্বার এবং দুই নাম্বার এই এই দুটো প্রশ্ন হচ্ছে সেম স্টাইলের এখানে এই যে ক্লোজটি বসেছে অল দো হি হ্যাড টেকেন টু স্লিপিং পেলস এটি ইন্ট্রোডাক স্টোরি একটি ক্লোজ হিসেবে বসেছে একদম শুরুতে তারপর একটি কমা হি ওয়াজ আনেবল টু স্লিপ ওয়েল আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোজটি কোনো সাবজেক্টের জায়গাতে বসেনি এবং সে অবজেক্টের জায়গাতে বসেনি সে কোনো নাউন বা প্রনাউন্স সবাইকে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে না তার মানে হচ্ছে সে যেহেতু সাবজেক্ট আর অবজেক্টের জায়গাতে বসেনি তার মানে সে কোনো নাউন ক্লোজ না আবার সে যেহেতু কোনো নাউন বা প্রনাউনউন সমর্কে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছে না অর্থাৎ মডিফাই করছে না তার মানে সে অ্যাডজেক্টিভ ক্লোজও না বাকি রইল কি অ্যাডভার ক্লোজ তার মানে সে হচ্ছে একটি অ্যাডভার ক্লোজ দল দো ইভেন্ট দিয়ে যে ক্লোজগুলো শুরু হয় সেগুলো অ্যাডভারভিয়াল ক্লোজ অফ কনসেশন হয় যেগুলো আমরা পরবর্তীতে পড়ব অন্য কোনো অন্য কোনো লেসনে তাহলে এটির আনসার হচ্ছে অ্যাডভার ক্লোজ আমরা এক এক করে সবগুলো প্রশ্নের আনসার করে করে ফেলেছি এখন আমরা একটু রেজাল্ট দেখবো আমাদের কয়টি কারেক্ট হলো ফিনিশ কুইজে ক্লিক করলে আমরা আমাদের রেজাল্টটি দেখতে পারবো চলুন তাহলে দেখে নিই হ্যাঁ আমাদের ফাইনাল স্কোর হচ্ছে টেন অর্থাৎ আমরা সবগুলো প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছি এবং কোনো প্রশ্নের ভুল উত্তর আমরা দেইনি ঠিক আছে তাহলে দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও